আজকের এই ভিডিওতে মূলত আমি সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এবং আজকের কি আপডেট এই বিষয়ে সেই নিয়েই কথা বলার চেষ্টা করব। তো যারা ভর্তি পরীক্ষার্থী আছো তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। এখন আমরা মেইন টপিকে চলে আসি। আজকে শিক্ষামন্ত্রী মহোদয় সকালের দিকে একটা তথ্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং জিএসটি যে গুচ্ছ আছে, অর্থাৎ গুচ্ছ এই তিনটা জায়গায় তারা নাকি আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দিয়েছে বা তারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেবে এবং বাকি যে বিশ্ববিদ্যালয় বাকি থাকলো তাদেরকেও তিনি প্রস্তাব দিবেন। তিনি চান যে সকল বিশ্ববিদ্যালয়ে যেন সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়। তার কথাটা এমন ছিল যে তিনটা সেক্টর কিন্তু রাজি হয়ে গেছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং তোমার গুচ্ছ। কিন্তু এখানে কিছু কথা আছে, আমি সেটা একটু ক্লিয়ার করি। প্রথমে আসি আমরা বুয়েট প্রসঙ্গে। বুয়েটের এই যে বুয়েট যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেবে এটা তো শিক্ষামন্ত্রী মহোদয় বললেন, কিন্তু বুয়েট প্রশাসন এদিকে ভিন্ন কথা বলছে। বুয়েট প্রশাসনের যে ভর্তি কমিটি, তাদের এখনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন করা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই বিষয়ে বুয়েটের যে উপাচার্য স্যার আছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন এই বিষয়ে তিনি কোনো কিছু জানেন না বা কোনো কিছু সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি। এবং আরেকজন স্যারের সাথেও কথা বলা হয়েছে, তিনিও সেম কথা বলেছেন যে এই বিষয়ে কোনো ধরনের এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, যদি হয় সেটা কমিটি গঠন হওয়ার পর আবার সেই কমিটির মিটিং এবং টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে মিটিং করে কিন্তু সিদ্ধান্তটা হবে। তাহলে এখানে কিন্তু শিক্ষামন্ত্রীর কথাটা এবং এই বুয়েট প্রশাসনের কথাটা পুরো মনে করে একটা সাংঘর্ষিক হচ্ছে। যে জায়গায় হয়তো বা এমনটা হতে পারে যে শিক্ষামন্ত্রী মহোদয় কারোর সাথে কথা বলছেন তারপরে এই কথাটা বলেছেন, কিন্তু কারোর সাথে কথা বলার মধ্যে বলতে তো আমি মনে করি যে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি হেড একদম তার সাথেই তো কথা বলা, তাই না? কিন্তু তিনি এই বিষয়টা কিন্তু এখনো জানেনই না। সো বিষয়টা একটু কনফ্লিক্ট যে এখানে সংক্ষিপ্ত হবে কি হবে না। আর নেক্সট যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিউজ আসছে যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত সিলেবাসে নিতে পারে। যদি বা ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও এই সংক্ষিপ্ত সিলেবাসে নিবে যে তারা এই বিষয়ে কোনো চূড়ান্ত কোনো কিছু জানায়নি। হ্যাঁ, তাদের যে মিটিংটা হয়েছিল এই মিটিংয়ে এটা নিয়ে কথা হয়েছে, হয়তো বা অধিকাংশই মত দিয়েছে সংক্ষিপ্ত নেওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু চূড়ান্ত নয়, তবে হতে পারে। তারপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, তিনি শিক্ষামন্ত্রী মহোদয় সেখানে বক্তব্যে উল্লেখ করেছেন যে এই যে গুচ্ছ ভর্তি কমিটি আছে বা বিশ্ব গুচ্ছের যে আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা নাকি আগে থেকেই রাজি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য। মানে তার বক্তব্যটা এমন, এই তিনটা বিশ্ববিদ্যালয়ে রাজি এবং বাকি বিশ্ববিদ্যালয়কেও তিনি রাজি করানোর জন্য প্রস্তাব দেবেন। তো আলটিমেটলি মানে কিছু কিছু বিষয় শিক্ষামন্ত্রীর কথা এবং বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্তের সাথে একটু কনফ্লিক্ট, সো শিওর কোনো কিছুই বলা যাচ্ছে না। তবু যেহেতু আমি বললাম বিষয়টা যে সংক্ষিপ্ত সিলেবাসের মানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে হবে, তো এই তিনটা যেহেতু শিক্ষামন্ত্রী বলেছেন হয়তো বা হতে পারে কিন্তু শিওর না, তাই আমি প্রিপারেশনের ক্ষেত্রে বারবার তোমাদের একটা কথা বলি, তুমি ফুল সিলেবাসটা আগে টার্গেট রেখো না। তুমি এতটাও মানে ফাস্ট না যে একবারে তুমি সব কিছু শেষ করবা। ধরো আইসিটির ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চারটা অধ্যায় আছে, তো তুমি চারটা অধ্যায় পড়তে তো একটা সময় লাগবে, শেষ দুটো অধ্যায় তুমি পরেও পড়তে পারবা। তো আমি এটা বলতেছি আগে শর্ট সিলেবাসটা ডাউনলোড করো, আর তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছে তারা তো জানো, সেকেন্ড টাইমে না জানলে তারা শর্ট সিলেবাস ডাউনলোড করো এবং শর্ট সিলেবাসে যে পড়াটা আছে সেটা আগে কমপ্লিট করো না। সেটা কমপ্লিট করার পর তারপরে তোমার এই আর কিছুদিনের মধ্যে হয়তো এক দুই তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত চলে আসবে, তখন বাকি যে অধ্যায় আছে সেটা পড়ো, তাহলে তোমার লস হচ্ছে না। আর একটা কথা বলি, সব বিশ্ববিদ্যালয়ে যে মানবে শর্ট সিলেবাস এমনটা না, দেখা যাবে তুমি যদি ফার্স্ট টাইম হও, ফার্স্ট টাইমের হয়ে থাকো, তাহলে ফার্স্ট টাইমের ক্ষেত্রে কি তুমি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা বা ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কী করলো শর্ট সিলেবাসে নিলো, কিন্তু আরেকটা বিশ্ববিদ্যালয় দেখা গেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুল সিলেবাসে নিলো, ঢাকা বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসে নিলো, তখন কী হবে? তুমি যদি ঢাকা এবং জাহাঙ্গীরনগর দুটোতেই পরীক্ষা দিতে চাও তোমাকে কিন্তু অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে জাহাঙ্গীরনগরের জন্য। তাহলে ফুল সিলেবাস পড়া মানে কি? শর্ট সিলেবাসে পড়া। তো আমি যেটা তোমাদের প্রিফার করবো অবশ্যই সেটা হলো তোমরা আগে শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো, তার মধ্যেই আবার সিদ্ধান্ত চলে আসবে যে শর্ট হবে কোথায়, কোথায় ফুল হবে নাকি সব জায়গায় শর্ট হবে, তখন সেই হিসেবে তুমি বাকিটা কমপ্লিট করে ফেলবা। এই অংশটুকু খুব ভালো করে পড়ো একদম, মানে যেটা যেন এটা আর পড়ে না পড়া লাগে। একটা কথা তোমাদের বলি, তোমরা ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে যারা আছে সকলের জন্য, দেখো সময়গুলো খুব ইম্পর্টেন্ট, এই সময়গুলো মানে জীবনে বারবার ফিরে আসে না। সেকেন্ড টাইমেরা খুব ভালো করে বুঝতেছে এবং ফার্স্ট টাইমেরা যদি চান্স না পায় ফার্স্ট টাইমে, সেক্ষেত্রে কিন্তু সে বুঝবে এই বিষয়টা এবং ফিল করতে পারবে। আর এইটা কতটা বেদনাদায়ক যখন একজন ব্যক্তি চান্স পায় না, তার নিজের কাছে আসলে মানে পারিপার্শ্বিক যে চাপগুলো আসে বা বিভিন্ন কথা আসে এটা কিন্তু খুবই মানে
হয়তো বা অনেকেই নিতে পারে না বিষয়গুলো, মানে তার সময়টা খুবই খারাপ যায়। তাই আমি বলবো এই 2 থেকে 3-4 মাস একটু পরিশ্রম করো ভাই, পরিশ্রম কখনো বৃথা যায় না, এক জায়গায় না এক জায়গায় গিয়ে তুমি সফলতার মুখ দেখবাই, ঠিক আছে? কিন্তু তোমাকে নিজের মধ্যে সাহস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, এবং তোমাকে নিজেকেই বুঝাতে হবে যে আমি পারবই, আমার দ্বারা এই কাজটা সম্ভব। সিম্পল একটা জিনিস, আমি কেন পারবো না? অন্যরা চান্স পাচ্ছে তাহলে আমি পারবো না কেন? কোনো বৈষম্য করে কিন্তু পাঠানো হয় নি পৃথিবীতে। চেষ্টা করো, পরিশ্রম করো, ধৈর্য ধরো, কখনো প্যানিক নিও না, জাস্ট পড়াশোনা করো, ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু তোমাকে সময় কাজে লাগাইতে হবে, যেন পরবর্তীতে আফসোস না করতে পারো যে আমি ওই টাইমটা যদি আরেকটু পড়তাম তাহলে আমার হয়তো চান্স হয়ে যাইতো, ওই আরেকটুটা এখন পড়ো না তাহলে আফসোস করতে হবে না। আর আরেকটা জিনিস দেখো, সিলেবাস, শর্ট সিলেবাস মানবিকের ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাস তেমন হয় না। তুমি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, বাংলার কি শর্ট সিলেবাস, ইংলিশের কি শর্ট সিলেবাস এমন? আর সাধারণ জ্ঞানের তো শর্ট সিলেবাস হয় না, সবই করতে হবে। সো কিছু কিছু বিষয় আছে, তাই আমি যে কথাগুলো বললাম আশা করি তোমরা যদি ফলো করো অনেক ভালো হবে, আর খুব শীঘ্রই হয়তো বা একদম চূড়ান্তভাবে সিদ্ধান্তগুলো আসবে, তখন আমি ইনশাল্লাহ আমাদের চ্যানেলে জানাই দিব। তো আজকে পর্যন্তই, আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবা এবং সুস্থ থাকবা। টেক কেয়ার, গুড বাই।